এই দেখো সকালবেলা আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, চলো। দেখো কি কুয়াশা, দেখো কুয়াশার পুরো মানে কি বলবো। এই যে টোটো ছেড়ে দিল আমাকে, সঙ্গে চলো দেখতে দাদা কোথায় যাচ্ছি। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা স্কিপ করো না, ভালো লাগবে। আমি নতুন ব্লগ করছি ফার্স্ট টাইম, ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু ভুল ত্রুটি হলে আমি নিজের একটু ম্যানেজ করে নিই, ঠিক আছে। চলো এই যে স্টেশনে চলে আসলাম, এই টিকিট কাউন্টারে যাচ্ছি। এই কাস্তাপাড়া স্টেশন, টিকিট কাউন্টারে যাচ্ছি। দেখো কাউকে দেখা যাচ্ছে না, এত কুয়াশা সকালবেলা। 7:19-এর ট্রেন ধরবো আমরা, দেখতে থাকো। কাউকে দেখা যাচ্ছে না, দেখো কাটা হয়ে গেছে। এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, ছেলে ভিডিও করছে। মায়াপুরে কোথায় যাবো বলছিলাম না, আমরা মায়াপুর চলে পরের দিন 25শে ডিসেম্বর, আমরা আগের দিন গেছি, 24 তারিখে আমরা গেছি। মন্দিরে যাচ্ছি, আমার বোন, বোনের মেয়ে আর ছেলে তো ভিডিও করছে। দেখো মেন মন্দির যাচ্ছি, চলো সঙ্গে। এখানে সবাই একটু স্পিচ করলাম, একটু ভিডিও টিডিও তুললাম সবাই মিলে। মেন মন্দিরে তো তুলতে যাবে না, কারণ মেন মন্দিরে মোবাইল আর জুতো রেখে দিয়েছে, ওখানে কোনো ফটো তোলা যাবে না। তোমরা তো জানো, যারা যারা এসছো তারা তো জানি যে ওখানে ফটো তোলা যাবে না। এবার আমরা বেরিয়ে এসে আগের দিন জয়ন্তী মেলা হয়েছিল, এই জয়ন্তী মেলা দেখো সব সুন্দর খাওয়ার, ভালো ভালো খাওয়ারের দোকান খুব সুন্দর সাজিয়েছে, আমরা দেখতে থাকো। সুন্দরভাবে সাজিয়েছে, আমরা যখন বেরোচ্ছি তখন দেখি কীর্তন করতে বেরিয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, সবাই মিলে কীর্তন টীর্তন করলাম। এই দেখো কীর্তন করছি, সবাই হাতি যাচ্ছে ওখানে নাকি, কোন আগের দিন নাকি হাতি উৎসব নাকি থাকে শুনেছি। সব হাতি রওনা দিলাম, চলো ওখানেই থাকলো, ছোটো করে ব্লগটা দিলাম। আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ক্ষমা করে দিও। প্রথম আমি লাইক করছি, প্রথম মানে ব্লগ ছাড়লাম, তুমি আটকে যাচ্ছে কথাগুলি, একটুখানি দেখে নিও পুরো ভিডিওটা, একটু দেখো তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আমাদের বাজার বাড়ি,
করে আবার আমি ব্লগ দেবো, যদি তোমাদের ভালো লাগে। টাটা, বাই বাই, গুড নাইট।